বিসমিল্লাহ রহমানের রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাক ভিজারালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজ আমি কোন দেশ নিয়ে কথা বলবো এবং কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আমি যে দেশ নিয়ে কথা বলবো এই দেশটির নাম হচ্ছে রোমানিয়া। আজকের ভিডিওতে থাকছে রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং বর্তমানে রোমানিয়ার ভিসার ইন্টারভিউর যে অবস্থা চলছে এই বিষয়ে কিছু তথ্য এবং রোমানিয়া কেন যাবেন বা গেলে আপনার কি লাভ হতে পারে, এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ রোমানিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের মাধ্যমে অনেকেই ভিসা প্রাপ্ত হয়ে রোমানিয়া পৌঁছে যার যার কাজে ব্যস্ত রয়েছেন এবং বর্তমানে আমাদের কাছে অনেক অনেক ফাইলস রয়েছে যেগুলোর কাজ পর্যায়ক্রমে চলমান রয়েছে। আমাদের বেশ কিছু ওয়ার্ক পারমিটও আমরা 2022 সালে প্রাপ্ত হয়েছিলাম, এগুলার শিডিউল নেওয়ার জন্য প্রসেসিং চলছে এবং আশা করা যাচ্ছে এই সপ্তাহের শেষের দিকে আমরা অনেক অনেক ওয়ার্ক পারমিট প্রাপ্ত হব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের নিজস্ব গ্রাহক রয়েছেন আপনাদের উদ্দেশ্যে প্রায় ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতে আমি লাস্ট আপনাদেরকে আবারও সতর্ক করছি, যাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ একেবারে শেষ, যাদের পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু করা হয়েছে এপ্রিল মাসে, ইস্যু ডেট তার মানে এপ্রিল, মে, জুন, জুলাই, যদি মার্চ মাসে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু করা হয়ে থাকে, বিশেষ করে মার্চ মাসের শেষের দিকে নয় শুরুর দিকে, তাহলে পুলিশ ক্লিয়ারেন্সটি আবারও করতে হবে। যারা ইতিমধ্যে পুলিশ ক্লিয়ারেন্সটি দিয়েছেন আপনাদের কাজ সেইভাবেই আগানো হচ্ছে। আমি আবারও বলছি আপনাদের যাদের পুলিশ ক্লিয়ারেন্সের ইস্যু ডেট মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে, আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স মার্চের মাঝামাঝির আগে বা শুরুতে ইস্যু হয়ে থাকে, অবশ্যই অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আবারও করে জমা দিতে হবে। এই পুলিশ ক্লিয়ারেন্সের কারণে যদি আপনার ভিসার কোনো ব্যাঘাত ঘটে বা দেরি হয় বা বাদ পড়ে যায়, তাহলে এর জন্য দায়ী আমরা নই, দায়ী আপনি। প্রিয় দর্শক, এবার আমি জানাবো আপনি রোমানিয়া যাবেন কি যাবেন না, গেলে আপনার কি লাভ বা এছাড়া আপনি অন্য কোন দেশে যেতে পারেন। রোমানিয়া ইউরোপ কান্ট্রির একটি দেশ, যদিও এই দেশটি একটি নন সেঞ্জেন দেশ, বর্তমানে সেঞ্জেনভুক্ত হওয়ার জন্য তালিকার একেবারে অগ্রভাগে রয়েছে, শীর্ষভাগে রয়েছে। রোমানিয়া এত এত সুন্দর একটি দেশ, যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পর্যটন এরিয়া এবং রোমানিয়ার বড় বড় শহরগুলোতে এবং পর্যটন এরিয়াগুলোতে গড়ে উঠেছে বড় বড় শপিং মল, হাইওয়ে রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল। এছাড়া রোমানিয়াতে রয়েছে বড় বড় মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানা, কোম্পানি প্রতিষ্ঠান এবং রোমানিয়া দেশটি একটি সুখী দেশ, সমৃদ্ধশালী একটি দেশ, ধনী দেশ, শান্তির দেশ। আপনি রোমানিয়াতে যাওয়ার পরে অল্প কিছু দিনের মধ্যে, তার মানে সর্বোচ্চ 3 মাস, এই 3 মাসের মধ্যে টিআরসি কার্ড প্রাপ্ত হবেন, তারপর পর্যায়ক্রমে আপনি পিআরসি লাভ করতে পারবেন 5 বছরের মধ্যে এবং কন্টিনিউ রোমানিয়ার নিয়মকানুন অনুযায়ী থাকার পর দীর্ঘদিন বা দীর্ঘ 8 থেকে 10 বছর অবস্থান করলে আপনি নিজে সিটিজেনশিপ লাভ করতে পারবেন এবং আপনি আপনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একসাথে সেটেল হতে পারবেন। এবার আসুন আমরা জানবো আপনি যে রোমানিয়া যাবেন, যাওয়ার পরে কোন ধরনের কাজকর্ম করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি হয়ে থাকেন
একজন অধ্যক্ষ আপনার পড়াশোনা যদি না থাকে তাহলে আপনাকে কাজ করতে হবে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে, যেমন ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, ব্যাটারি ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করার সুযোগ পাবে। এছাড়া ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে আপনারা প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া যারা সুস্বাস্থ্যের অধিকারী আপনারা কনস্ট্রাকশন কোম্পানিতে হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া যারা শিক্ষিত রয়েছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন বা মোটামুটি কথা বলার অভ্যাসও রয়েছে, আপনারা কাজ করতে পারবেন শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার, ক্লিনার, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, আবাসিক হোটেলে হাউস কিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজ করার সুযোগ। এখানে একটি বিষয় মুখ্য যে যদি আপনারা কেউ আবাসিক হোটেলে হাউসকিপার বা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কোনো বড় হোটেল বা রেস্টুরেন্টে, নামী দামি রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করে থাকেন এবং সার্টিফিকেট থাকে তাহলে আপনি অবশ্যই এই পদে কাজ করার অগ্রাধিকার পাবেন। এছাড়াও যারা দক্ষ রয়েছেন, আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার এবং পেন্টার হিসেবে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া যারা ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর এবং ফরক্লিফট অপারেটর রয়েছেন তারাও টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও রোমানিয়াতে রয়েছে গার্মেন্টস সেক্টরে কাজের প্রচুর সুযোগ, একেবারে কাটিং সেকশন থেকে শুরু করে ফিনিশিং সেকশন পর্যন্ত বিভিন্ন পদে ওয়ার্কার নিচ্ছে। কাটিং সেকশনে কাটিং মাস্টার, কাটিং হেল্পার, এছাড়া সুইং সেকশনে দক্ষ সুইং সুপারভাইজার এবং দক্ষ সুইং অপারেটর এবং ফিনিশিং সেকশনে ফিনিশিং হেল্পার, ফিনিশিং আয়রনম্যান হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এবার আসুন আমরা জানবো আপনি রোমানিতে যাবেন, যাওয়ার পরে আপনাকে কতক্ষণ কাজ করতে হবে এবং এর বিনিময়ে কোম্পানি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা, বেতন প্রাপ্ত হবে। রোমানিয়াতে যাওয়ার পরে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, টাকা একেবারে ফ্রি মানি কোম্পানির। ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে যদি কোম্পানি করে আপনাকে অবশ্যই করতে হবে এবং ওভারটাইমের যে আলাদা ডিউটি হিসেবে যে পেমেন্টটা পাবেন, টাকাটি পাবেন, সেটি বেতনের বাইরে আলাদা হিসেবে পাবেন, তাহলে বেতন যারা অধ্যক্ষ রয়েছেন তারা বেতন পাবেন কমপক্ষে 600 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 700-800 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এছাড়া যারা দক্ষ রয়েছেন, যারা ট্রেড ওয়ার্কার, তারা বেতন পাবেন কমপক্ষে 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 900-1200 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। আপনার যদি এই মুহূর্তে রেডি থাকে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ যেটি হতে হবে ইংরেজিতে এবং আপনার চার কপির ছবি যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডে হতে হবে অবশ্যই সাদা কালার, তাহলে আর দেরি না করে আপনি আপনার মূল্যবান ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করুন এবং আপনি আপনার যে পছন্দের দেশটি রয়েছে রোমানিয়া, রোমানিয়া যাওয়ার মাধ্যমে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন এবং আপনি নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রমাণিত করুন। রোমানিয়া যেতে হলে বা আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্যাকেজ মূল্য নিচ্ছি আমরা 8 লক্ষ টাকা, এই টাকাটি একেবারে ফিক্সড প্রাইস একদম। এবং এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে কিভাবে প্রদান করবেন, আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার হাতে 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে, দলিল হবে এবং যেদিন এগ্রিমেন্ট হবে, চুক্তিপত্র হবে, সেদিন জমা প্রদান করবেন 1 লক্ষ টাকা। তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা করবেন আরো 1 লক্ষ টাকা, কত হয়েছে 2 লক্ষ টাকা, এখনো ভিসা বাড়েনি। তারপর 4 থেকে 5 মাসের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে রোমানিয়া পৌঁছে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যারা ইতিমধ্যে রোমানিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়ে বসে রয়েছেন এবং অপেক্ষায় প্রহর গুনছেন, কেউ হয়তোবা শিডিউল নিচ্ছেন বা কেউ হয়তোবা শিডিউল পেয়ে বসে আছেন, কেউ হয়তোবা ইন্টারভিউটি দিয়েও ফেলেছেন,
এই প্রেক্ষাপটটি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না। আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, বর্তমানে যে কনসুলেট টিম প্রশ্নগুলো করছেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন, এরই পরিপ্রেক্ষিতে বা এই তথ্য অনুযায়ী আমি বলছি, আপনাদেরকে যাওয়ার পরে বা ইন্টারভিউ বোর্ডে যেগুলো প্রশ্ন করে, আপনার পাসপোর্ট সংক্রান্ত তথ্য, আপনার ওয়ার্ক পারমিট সংক্রান্ত তথ্য এবং আরও কিছু অতিরিক্ত যেগুলো আপনার হয়তো বা মাথায় থাকবে না যে আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে। আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি রোমানিয়া কেন যাবেন, রোমানিয়া দেশটি কীরকম, বা এই দেশের সরকার প্রধান কি, বা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি যদি কোনো সুযোগ পান রোমানিয়াতে বিয়ে শাদি করা তাহলে কি বিয়ে করবেন, এই বিষয়ে আপনি বলবেন। হ্যাঁ, তাহলে ওনারা বুঝবে যে আপনি রোমানিয়াতেই থাকবেন, রোমানিয়াতেই সেটেল হবেন, এই বিষয়টি মানা করা যাবে না। আবার আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, একেবারে স্মার্টনেসও দেখাবেন না, একেবারে আবুলও সাজবেন না, বেশি আবুল সাজলে রিফিউজ খাবেন, আবার বেশি স্মার্টনেস গিরি যদি দেখান তাহলে আপনি সেক্ষেত্রেও রিফিউজ খাবেন, তখন বুঝবে আপনি গেম মারবেন। বুঝাতে পেরেছি? আপনি মাঝামাঝি অবস্থানে থাকবেন এবং এভাবে আনসারগুলো দিবেন যে আপনি একেবারেই, যদিও স্মার্টনেস থাকে বা ফ্লুয়েন্সি ইংরেজিতে কথা বলতে পারেন, কিন্তু এটি হয়তো বা একটু কম কম করে বলবেন এবং আপনাকে প্রশ্ন করতে পারে বা আপনার মুখ থেকে বা আপনার চেহারা থেকে বের করার চেষ্টা করবে যে আপনি রোমানিয়া যাওয়ার পরে গেম মারবেন, এই বিষয়টি যেন আপনার চেহারার মধ্যে ফুটে না ওঠে। যদিও আপনার সদিচ্ছা থাকে রোমানিয়া থাকার জন্য, যেন এই বিষয়টি বহিঃপ্রকাশ না হয়। তবে আমি এই ক্ষেত্রে সকলকে বলবো, আপনি গেম মারেন বা বৈধভাবে যান, এক বছর পরে যান, কারণ আমরা কোম্পানির সাথে একটি চুক্তিপত্র করে থাকি যে আমাদের শ্রমিক যাওয়ার পরে কমপক্ষে একটি বছর কাজ করবে, আর এক বছর যদি থাকার চিন্তা ভাবনা থাকে তাহলে তো আপনারও কোনো টেনশন নেই, কারণ রোমানিয়া আগামী 2024 সালের শুরুতে সেঞ্জনভুক্ত হচ্ছে, আর সেঞ্জনভুক্ত যখন হবে তখন আপনার বেতনের যে রেঞ্জ ওইটা তো আরও বাড়বে এবং আপনার সুযোগ সুবিধা অনেক কিছু বাড়বে এবং অনেক কিছু সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন সেঞ্জনভুক্ত হওয়ার কারণে। প্রিয় দর্শক, বর্তমানে ইন্ডিয়ার দিল্লিতে ইন্টারভিউ চলমান রয়েছে এবং শিডিউলও চলমান রয়েছে, রোমানিয়াতে ওয়ার্ক পারমিটও ইস্যু হচ্ছে, তার মানে একেবারে রোমানিয়ার ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য যে যে প্রসেসগুলো প্রয়োজন সকল প্রসেস একেবারে র্যান্ডম চালু রয়েছে, চলমান রয়েছে। অনেকেই বলেন রোমানিয়া কি বন্ধ হয়ে গেছে, পারমিট ইস্যু বন্ধ হয়ে গেছে, শিডিউল নেওয়া কি বন্ধ হয়ে গেছে, না, সকল কাজ এখন চলমান রয়েছে। তবে এই চলমানের গতিটি এখনও স্পিডভাবে শুরু হয়নি, এটি হয়তোবা কয়েকদিনের মধ্যে এমন একটি গতিতে যাবে তখন আপনারা শুধু চিন্তা করবেন রোমানিয়াই যাবেন। অনেকেই অনীহা হয়ে বসে আছেন, বিরক্ত হয়ে বসে আছেন, ত্যক্ত হয়ে বসে আছেন যে রোমানিয়ার কাজ স্থগিত রয়েছে। তবে আপনারা যারা ধৈর্যের সুয়ে দীর্ঘদিন অপেক্ষা রয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আসলে সবরে মেয় ফলে। প্রিয় দর্শক, রোমানিয়ার ইন্টারভিউ সংক্রান্ত এর বাইরে আর কোনো আপডেট নেই, অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন, এগুলো আপনারা কান দিবেন না। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়া সেন্টার, পঞ্চমতলা 115 সৈয়দাজুদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000 এবং 0374161604, এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে, এই প্রথম নাম্বারে কথা বলতে পারবেন, এই শেষের নাম্বারে কথা বলতে পারবেন, এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং ইন্টারভিউ সম্পৃক্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন, এবং
আমাদের এই চ্যানেলের বিষয় এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরো আরো নতুন নতুন আপডেট নিউজ পেতে চান, জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার হলের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে, কথা হবে। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।